কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ১১ সিন্ধু ট্রেনের তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ২৩ অক্টোবর সোমবার বিকেল ৩:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে ১১ সিন্ধু ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ১১ সিন্ধু ট্রেনের শেষের ২-৩টি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। Nafis Nipa, Taka Post.